নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে একটা বিশাল বড় আপডেট চলে এলো। আপনারা আশা করছি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও। তো আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন এবং আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে বলছিলেন যে ডাটা এন্ট্রি অপারেটারে বা ডিইওর যেটা ফর্ম ফিল আপ হয়েছিল তার কোনো কিছু আপডেট থাকলে বলুন। তো আপনাদের সামনে বলে রাখি, সেই ডাটা এন্ট্রি অপারেটারের ইতিমধ্যেই আপডেট চলে এসছে এবং আপডেটটা কি এবং A to Z বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত নিউ ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। বেঙ্গল নিউ আপডেট চ্যানেলটি মোটিফাই হয়ে আপনাদের নিউ ক্যাপচার চ্যানেল হয়েছে তো দেবো। এবং আপনাদের বলে রাখি, এই ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার বা BSK বা আদার্স যেসব কম্পিউটার সফটওয়্যার স্পোর্টস পার্সোনাল এবং আদার্স যেসব রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেগুলো আমি আপডেট দিয়ে থাকি, প্লাস আপনাদের এডুকেশনাল টাইপ আপডেট দিয়ে থাকি এবং আপনাদের আদার্স আপডেট পেয়ে যান এই নিউ ক্যাপচার চ্যানেল থেকে। তো অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন। তো আপনাদের WTL এর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে টাইম টু টাইম আপডেট আমি দিয়ে দেবো। হয় ভিডিও করার টাইম থাকে না এবং আপনাদের আপডেট ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দিই। এবং আপনাদের যে ডাটা এন্ট্রি অপারেটার বা DEO-র এই নোটিফিকেশানটা ধরে রাখুন, এক সপ্তাহ আগে এই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রোভাইড হয়েছে, কিন্তু আমি এটা যাচাই করে এবং অথেন্টিক ভিডিওই আপনার সামনে প্রোভাইড করার জন্য আমি লেট করে ভিডিওটা প্রোভাইড করছি বা আপডেটটা দিচ্ছি। তো আপনাদের আপডেটটা কী আছে আপনাদের দেখিয়ে দিই চলুন। তো আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটা 3 লাইন হচ্ছে, যে লাইন শো হচ্ছে সেই লাইনে দেখতেই পাচ্ছেন লাস্ট অফ ক্যান্ডিডেটস সেন্ড কল লেটার রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ DEO, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে এবং আপনাদের ডেটটা দিয়ে দিয়েছে 17/8/2023 এবং আপনাদের এই ডাউনলোড অপশানটা দিয়েছে। তো আপনারা 17/8/2023 সেই ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপনাদের এই ডাউনলোড অপশানটা দিয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। এবং আপনাদের তারপরে কি বলেছে, এঙ্গেজমেন্ট অফ DEO অ্যাডভার্টাইজমেন্ট এবং 17/8/2023 এবং এখান থেকে আপনাদের যে কল লেটারের যে ইন্টারভিউ ডেট সেই ইন্টারভিউর এখানে ডেটটা দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং কি বলা আছে আমি সেটা দেখিয়ে দিই এবং শর্ট লিস্টেতে কাদের কাদের নাম এসেছে সেই বিষয়টা নিয়েও আমি বিস্তারিত বলে দিচ্ছি। এবং এই লিস্টটা পেতে গেলে অতি অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যান এবং ডেসক্রিপশান লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে আপনারা এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের সামনে সেই লিস্টটা ডাউনলোড করে নিয়েছি এবং আপনাদের সামনে আমি দেখিয়ে দিই এবং নোটিশে কী বলেছে বা নোটিফিকেশানে কী বলেছে সেটা আমি বলে দিচ্ছি। তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, নেম দিয়ে দিয়েছে এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে। এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারে দেখতে পাচ্ছেন DEO এবং 1-2 করে আপনাদের শো হয়ে গেছে, 0012, এবং আপনাদের এখানে নামটা শো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে এবং পরপর করে শো হয়ে গেছে। এবং আপনারা এত লিস্ট খোঁজার জায়গায় আপনারা এখানটা কী করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর এই সার্চ অপশানে নামটা ফাইন্ডের ওপর ক্লিক করে আপনার নামটা লিখবেন, লেখার পর আপনাদের এখানে নাম শো হয়ে যাবে বা ডেট অফ বার্থটা দেবেন তা দিলেও আপনাদের এখানে শো হয়ে যাবে। তারপরে আপনাদের যে কল লেটারের যে নোটিশটা আছে সেই নোটিশে কী বলা আছে চলুন আপনাদের সামনে সেই কল লেটারের নোটিশটা দেখিয়ে দিই। এবং আপনাদের কল লেটার যে দিয়েছে আপনাদের কোথায় যেতে হবে, আপনাদের মেলের মাধ্যমে সেটা প্রোভাইড করে দিয়েছে, যাদের আশা করছি মেল আসেনি আপনাদের মোটামুটি আর 1-2 দিনের মধ্যে মেল চলে আসবে, কারণ 4 তারিখ থেকে আপনাদের কল লেটার যাদের এসেছে তাদের সেই ভেনুতে পৌঁছাতে হবে। তো চলুন আপনার সামনে সেই কল লেটারে কী নোটিশে কী বলেছে আপনার সামনে সেই নোটিশটা ওপেন করে দেখাই। এবং আপনাদের যে কল লেটারের নোটিশটা দেখতেই পাচ্ছেন এখানে, এই নোটিশটা ডাউনলোড করতে গেলে অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন, প্লাস আমাদের টেলিগ্রাম থেকেও পেয়ে যাবেন, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এবং সেই লিস্টটা পেতে গেলে, নামের লিস্টটা পেতে গেলেও আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান বা অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। এবং কী বলে, কল লেটার ফর দ্য ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট ফর অ্যাবাভ সিরুল ফর্ম 04/10/2024 অন ওয়ার্স বিগিনিং ডিসপ্যাচ অন দ্য রেসপেক্টিভ মেল আইডি অফ দ্য ক্যান্ডিডেটস স্মল
রিচ দ্য শর্টলিস্টেড। তো আপনাদের ফার্স্ট লেভেল যে স্ক্রিনিং টেস্টটা হবে সেটা 4/1/2023 হবে, এবং আপনাদের মেল আইডিতে সেই আপডেটটা দিয়ে দিয়েছে। তো আপনারা মেল আইডি চেক করুন এবং আপনাদের যে শর্টলিস্টেডের নাম যাদের আছে তারাই এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারা আপডেট পেতে গেলে বা নোটিফিকেশান টাইম টু টাইম অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে থাকতে হবে এবং আপনাদের মেল আইডিটা আপডেট থাকতে হবে, সেটাই এখানে বলে দিয়েছে। তো আপনাদের সামনে আমি পুরোপুরি আপডেট দিয়ে দিলাম। তো আপনাদের 4/1/2024 আপনাদের স্ক্রিনিং টেস্টটা হবে। তো এই স্ক্রিনিং টেস্টটা যাদের নাম এসেছে তারা ইতিমুহূর্তে আপনারা চেক করুন। আপনারা চেক করলেই আপনাদের বুঝে যাবেন যে ডাটা এন্ট্রি অপারেটরের যে আপডেট বা যে কোনো ধরনের আপনাদের যে নোটিফিকেশান এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই আপনারা যদি না পেয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, আমরা টাইম টু টাইম আপনাদের সামনে আপডেট দিয়ে দেবো। তো আপডেটটা আপনারা পেয়ে গেলেই আপনারা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারবেন। প্লাস আপনাদের যে টাইম টু টাইম শর্টলিস্টেডের আপডেট বা আপনাদের আদার্স যেসব ইন্টারভিউর নিউ ক্যাপচার চ্যানেল থেকে পেয়ে যাবেন বা আপনাদের সেই আপডেটগুলো আমি প্রোভাইড করে দেবো। তো অতি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন। এই ছিল আজকের আপডেট, নমস্কার।